জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা একটুখানি বেরোচ্ছি তো যাচ্ছি হলো কয়েকটা বাড়ির পরে একটুখানি দরকার আছে আজকে সকালে জল খাওয়ারে করছি রুটি আলুর তরকারি তো আলুটাকে সিদ্ধ করে রেখেছি একটা টমেটো কেটে রেখেছি কালো জিরে এখানে আটা রেখেছি মাখবো কড়াইতে তেল গরম হচ্ছে এদিকে ভাত হচ্ছে কিছুক্ষণ আগে একজনের বাড়িতে গেছিলাম ওই ভদ্র মহিলা গতকাল আমাদের বাড়িতে এসেছিল একটা কুকুরের বাচ্চাকে নিয়ে আমরা যেরকম ভাবে কুকুর ভালোবাসি সেরকম ভাবে উনিও খুব ভালোবাসে এদেরকে আর রাস্তার সমস্ত কুকুরদেরকে ধরে ধরে এনে যত্ন করে তো ওদের বাড়ির সামনেই বাচ্চা দিয়েছে এরকম একটা কুকুরের পায়ে চোট লেগেছে তো তার জন্য ওটা ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে এসেছিল যে ডাক্তার কিছু বলে কি না তো আমাদের বাচ্চাগুলোকে দেখে যে ডাক্তার সেই ডাক্তারকে ফোন করা হয়েছিল কিন্তু এই কালী পুজো উপলক্ষে ডাক্তার ভীষণ ব্যস্ত থাকে ফোন ধরেনি উনি হয়তো ঘুরতে যায় আমার যতদূর মনে হচ্ছে না হলে ফোন না কেন তো তার জন্য সেই কথাটাই বলতে গেছিলাম যে ডাক্তারকে ফোনে পাওয়া যায়নি যে তুমি তাহলে অন্য কোনো ব্যবস্থা করে নাও তো সেটা বলার জন্য সকালবেলায় গেছিলাম তার আজকে তো ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই শাড়িটা আজকে পরব মনে হচ্ছে না ওয়েদার খুব একটা ভালো হবে কারণ খবরে তো কয়েকদিন যাবতই বলছে যে কালী পুজোর দিন থেকে ওয়েদার খারাপ হবে ঝড় হবে হাওয়া হবে তো শুরু হয়ে গেছে তো দেখা যাক কতদূর কি হয় এখন প্রথমে আলমারিটাকে গোছাবো আলমারিটা তো প্রচণ্ডভাবে এরোমেলো হয়ে রয়েছে আর যদি শাড়ি পরতে না পারি তাহলে একটা কুর্তি চুড়িদার যাই হোক পরে দুর্গাপুজো শুরু হয়েছে থেকে এখনও পর্যন্ত এই আলমারিটার উপর এতটা অত্যাচার চলছে মানে জামা কাপড়গুলো একবার বের করা হচ্ছে তারপরে আবার কোনো রকমে গুজে গুজে রাখা হচ্ছে এইভাবে সমস্ত কিছু একদম ঘেঁটে ঘ হয়ে গেছে যেরকমভাবে আমার জামা কাপড়গুলো হয়েছে সেরকমভাবে হাজব্যান্ডের ছেলে সব একেবারে একাকার অবস্থা মানে এখন সবারটা মিশে গেছে মানে হাজব্যান্ডেরটা ছেলেরটা আমার জায়গায় ওদের জায়গায় আমারটা এরকমভাবে মিশে একেবারে একাকার হয়ে গেছে তো সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে বের করে এখন যেগুলোকে আলমারিতে রাখা সেগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি মানে আলমারির জামা কাপড় এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না আর এটাকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর এই দেখো গুছিয়ে ফেলেছি আজকে তো ওয়েদারটা ভীষণ ভাবে খারাপ তো বৃষ্টি যদি না হয় তাহলে খুব ভালো হয় হাওয়া দিচ্ছে ঠিক আছে কিন্তু রাত্রিবেলা বাজি ফাটানোর ব্যাপার আছে আর ছেলে তো এতগুলো বাজি কেনা হয়েছে তো সেগুলো যদি ফাটাতে না পারে তাহলে তো খুবই সমস্যা হবে তো যাই হোক আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই হাজব্যান্ড তো উপোস করছে মন্দিরে ভোগ খাবে আর আগের দিন আগের আগের দিন যে মাছ রান্না করেছিলাম সেই মাছ আর আলু তরকারি করেছি সকালবেলা সেই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে তো এখন মাছের ঝোলটা গরম করব এই যে সেই মাছের ঝোল যেটা দুদিন আগে রান্না করেছিলাম আজকে এখন গরম করব তো মাছের ঝোল গরম করা হয়ে গেছে এখন ডালটাকে ভালো করে গরম করছি একটুখানি শুকিয়ে নেবো তুনু কি করে বাজি ফাটাবি এতগুলো বাজি তো কিনেছিস হ্যাঁ কি করবি গুড়ি করছে না এখন হুম যদি জোরে হয় এরকম মিষ্টি তো বাজি ফাটানো যাবে কিন্তু এর থেকে জোরে পড়লে ফাটানো যাবে না এই দেখো এতগুলো বাজি ওখানে রয়েছে আমার রান্না হয়ে গেছে এখন ঘর মুছবো ঘর মুছে জল রেখেছি কখন আসবি কখন অন্ধকার হওয়ার আগে চলে আসবি বুঝেছিস মোমবাতি লাগাতে হবে দেরি করবি না ওয়েদার কিন্তু ভালো না ছাতা নিয়ে নে দেখবি গিয়ে বন্ধ চলে যাচ্ছিস তো এই যে দেখেছো মিষ্টি সোনাকে এখন মিষ্টি সোনার একটু সাজগুজু হবে আজকে দীপাবলির কালী পুজোর সাজগুজু তো চলো তাড়াতাড়ি করে সাজগুজুটা করিয়ে দিই কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আজকে ওয়েদার একদম ভালো না আজকে তো আমাদের মিষ্টি সোনাকে নিয়ে এসেছি নিচে তো সন্ধ্যাবেলায় আমরা সবাই আনন্দ করব এদিক ওদিক করবো এই জন্য ভাবলাম ওকে একটুখানি সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে রাখি তাহলে আমরা চলাফেরা করার সময় ওকে দেখতে পাবো মনটাও ভালো লাগবে তো এখন পাগড়িটা বেঁধে দিচ্ছি পাগড়িটা বেঁধে তারপরে ওটাকে একটু ডেকোরেশন করে নিলাম আর হলুদ রঙের একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি তো সাজগোজ মোটামুটি হয়ে গেছে তো আশপাশটা একটুখানি সাজগোজ করিয়ে এখন কানের দুলগুলো পরিয়ে দিচ্ছি সাজুগুজু করে নিলাম এদিকে মিষ্টি সোনাকেও সাজগোজ করিয়ে দিয়েছি আর ছেলে একটু আগে ব্যায়াম থেকে ফিরলো তো কি আর বলবো ওয়েদারটা এত খারাপ মানে মনটাই খারাপ হয়ে গেছে ভাবছিলাম একটু বেরোবো কি করে বেরোবো সেটা এখন চিন্তা করছি মোমটাও এখন অব্দি সেট করা হয়নি তো এখন আগে মিষ্টি সোনাকে ভগ্নিবেদন করবো তারপরে মোম সেট করবো মোম জ্বালাবো আর আজকে তো বাইরে কিছু করা যাবে না মানে গত বছরের কথাটা খালি মনে পড়ছে গত বছরের ওয়েদার কি সুন্দর ছিল তো যাই হোক কি আর করা যাবে এখন তো সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি করছি তো সাজগোজ নিজেও করে নিয়েছি আর সব কিছু যতটুকু পেরেছি করেছি তো ভোগ নিবেদন করে দিলাম এখন আরতি করে নিচ্ছি আর এই যে মিষ্টি এখন মিষ্টি খাচ্ছে তো জল খাইয়ে দিলাম আর এবার আমাকে মোম লাগাতে হবে তো মোমগুলোকে সব একবারে ঢেলে নিচ্ছে একটা থালার মধ্যে তো মোমগুলো তো ঢাললাম এবারে মোমগুলোকে দেখি কোথায় লাগাতে পারি আর যদি বৃষ্টি না পড়ে মনে হচ্ছে এখন একটু কমেছে তাহলে বাড়ি লাগাতে পারবো কিছু মোম দিয়ে ছেলেকে নিচে পাঠিয়ে দিয়েছি বললাম আমি বারান্দায়গুলো লাগাচ্ছি তুই নিচেরগুলো লাগা কিন্তু ও কতটা লাগাতে পারবে জানি না হয়তো লাগানো যাবে কিন্তু মোমটা কতটা জ্বালানো যাবে সেটাই একটা ব্যাপার এত হাওয়া দিচ্ছে মোমগুলো লাগানোই যাচ্ছে না তবে প্রদীপটা নিয়ে যাচ্ছি প্রদীপটা বসিয়ে রাখি নাহলে খুব অসুবিধা হচ্ছে এইখানে দেখো সমস্ত মোমগুলো সেট করে ফেলেছি ঠিকই কিন্তু এতটা বাইরে হাওয়া দিচ্ছে আর মোমগুলো একটা জ্বালাচ্ছি আর একটা নিভে যাচ্ছে এরকমই হচ্ছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে মোমগুলো দেখো কতবার করে আমি জ্বালাচ্ছি আর কতবার করে নিমে যাচ্ছে আজকে মোম সব জ্বালাতে পারছি না কয়েকটা শুধু জ্বলেছে মানে এই দিকে গুলো জ্বলেছে তাও নিভে নেওয়া করছে দেখো এত হাওয়া দিচ্ছে আর ওই সাইডের মোমগুলো ধরিয়েছিলাম কিন্তু সব নিভে গেছে ওই দেখো ওইদিকে মোমগুলো রয়েছে সব বন্ধ হয়ে গেছে আছে এদিকে হাওয়াটা একটু কম লাগছে তার জন্য এই অবস্থা ছেলেকে সন্ধ্যাবেলা খেতে দিয়ে দিয়েছি এদিকে চা করেছি আমিও চাটা খাচ্ছি শাশুড়ি মাকে কে দিয়েছি তো শাশুড়ি মা চা বিস্কুট খাচ্ছে এরপরে আমার রান্নাঘরে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো এখন করতে হবে বিশেষ করে ভাত গরম তরকারি গরম তো ভাতটা গরম বসিয়ে দিয়েছি এবারে ভাতের মাঠটাকে গেলে ফেলতে হবে তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন ছেলে মিমিকে আদর করছে আর ওই সমস্ত গানের মেশিন রেশন ওর কানে সমস্ত গুজে দেয় আর এদিকে এই বাচ্চা দুটো বসে বসে দেখছে তো ওদেরকেও আদর করা হয় এদিকে হাজবেন্ড পাঞ্জাবি পড়ছে এই দেখো গানের মেশিন নিয়ে বসে আছে বাজি এখন টুকটাক করে ফাটছে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে আর বাজি ফাটা বন্ধ হয়ে যাচ্ছে এখন মানে একটুখানি বৃষ্টিটা কমেছে আবার বাজি ফাটছে তো হাজবেন্ড এখানে পাঞ্জাবি পরে রেডি হচ্ছে বোতাম লাগাচ্ছে বোতামগুলো লাগানোর অনেকক্ষণ যাবো চেষ্টা করে যাচ্ছে আর আমাদের নিমিত ওখানে বসে আছে মোটামুটি আমি তো রেডি হয়ে রয়েছি ছেলেও মোটামুটি হাফ রেডি হয়ে বসে আছে যদি একটু বেরোনোর সুযোগ পাই আমরা কিন্তু বৃষ্টিটা একদম আমাদের সব সবকিছু পণ্ড করে দিয়েছে আমাদের মোমবাতি জ্বালাতে পারলাম না কারোর বাড়িতে মানে মোমবাতি জ্বালা জন্য কি আর করা যাবে এখন আমরা এসেছি মিষ্টির দোকানে পুজোর জন্য মিষ্টি নেওয়ার জন্য তো হাজবেন্ড কিনছে আর এই যে সে বড় বড় আমিত্তিগুলো আগের দিন কিনেছিলাম আজকেও কিনবো আর এখানে মালা গাচ্ছে ফুলের দাদা পুজোর মিষ্টিটা হাজবেন্ড এখান থেকে নিয়ে নিল এসে এখন নাম টাম লিখে নিচ্ছে দু জায়গায় লিখে নিলো কি আর আমার ছাতাটা যেটুকু অবশিষ্ট ছিল আজকে পুরোপুরি শেষ হয়ে গেলো আর ছাতা খুলতে পারছি না একদম হাজব্যান্ড এখন এসেছে মা ভবতারিণী মন্দিরে পুজো দেবে বলে তো প্রচুর মানুষজন এখানে রয়েছে সবাই ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখনও ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে একদম মানুষের আনন্দটা পুরো পণ্ড হয়ে গেছে আর যারা উপোস করে রয়েছে তাদের তো অঞ্জলি দিতে আসতেই হবে আমিত্তির দোকানে যাবো আর আমিত্তি আনবো না তা তো হয় না এত ভালো লাগে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে তো আমিত্তিগুলো এখন আমরা মুড়ি দিয়ে খাবো তো নিয়ে নিলাম বাটির মধ্যে হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম তো কয়েক জায়গায় দেখে এলো কোনো জায়গাতে তখন পর্যন্ত অঞ্জলি হয়নি তো আমাকে আবার বাড়িতে নামিয়ে দিয়েছে এখন আমরা মুড়ি আর আমির্তি খাবো তারপরে হাজব্যান্ড আবার বেরিয়ে গেছে অঞ্জলি দিয়ে তারপরে বাড়িতে ফিরবে ছেলেকে এদিকে আমি দিয়ে মুড়ি দিয়েছি আমিও খাচ্ছি ওদিকে শাশুড়িমাকে দিয়ে এসেছি এরপরে খেয়ে আমরা যাবো বাজি ফাটাতে অনেকগুলো বাজি আনা হয়েছে শুধু শুধু নয়তো বাজিগুলো নষ্ট হবে এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে এখন যাচ্ছি আমরা ছাদে গেলে বাজিও ফাটাবে আবার প্রচন্ড ভয়ও পাবে মানে একটা বাজি ফাটাতে গিয়ে তারাবাদি শেষ হয়ে যাচ্ছে তবু বাজি ফাটাতে পারছে না এতটা ভয় মোম যতবার জ্বালাচ্ছে মোম নিভে যাচ্ছে হাজব্যান্ড তো ভোগে প্রসাদ নিয়ে চলে এসেছে তারপরে যজ্ঞের ফোঁটা ছেলেকে একটা পরিয়ে দিলাম তারপরে এখন হাজব্যান্ডকে খাওয়ারটাকে রেডি করে দিতে হবে তো এনেছে লাবড়া আর খিচুড়ি তো হাসতে হাসতে আমার হাজব্যান্ড আজকে পুরো গড়াগড়ি খাচ্ছে দেখো কি হাসি মানে করেও মানুষের এত হাসি এই দেখলাম তো আমিও একটুখানি প্রসাদ একটুখানি টেস্ট করে নিলাম ছেলেকেও দিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি এখন ছেলে আর হাজব্যান্ড চলে এসেছে ছাদে বাবা ছেলে এখন জোর কদমে বাজি ফাটাচ্ছে আমার আর ভালো লাগছে না বেশি বাজি ফাটানো আমার খুব একটা পছন্দ না চলতি তো আমি নিচে চলে যাই ওরা বাজি আজকে যদি সন্ধ্যার পর থেকে বৃষ্টিটা না হতো তাহলে দিনটা আজকে আরো অনেক অনেক ভালো কাটাতে পারতাম তো এদিকে বৃষ্টির সময় ঘুমিয়ে পড়েছে এদিকে হাজবেন্ড এখন শুয়ে পড়েছে তো ছেলে আর শাশুড়িমা ওইখানে শুয়ে পড়েছে তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বাংলার সাথে কমেন্ট করে জানিয়ে যদি বন্ধুরা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটিভ লাগে ততক্ষণ যেন তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাধনা থেকো গুড রাই